ভোর ছটায় যুব কংগ্রেসের অনুকূট জেলা সভাপতি আব্দুল মতিনের নেতৃত্বে কংগ্রেস কর্মীরা পিকেটিং এ নামে। এরপর সকাল 8:30টায় অনুকূট জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান এবং কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্যের নেতৃত্বে প্রচুর কংগ্রেস কর্মীরা বন্ধের সমর্থনে মিছিল করে পিকেটিং এ নামে। অপরদিকে বিজেপি দলের নেত্রী বিলকিস জাহানের নেতৃত্বে প্রচুর বিজেপি দলের কর্মীরাও বন্ধকে প্রত্যাখ্যান করার জন্য মাঠে নামে এবং শহরে বাইক র্যালি ও মিছিল করে। কংগ্রেস দলের মিছিল এসডিএম অফিস থেকে শহরের কংগ্রেস ভবনের সামনে আসা মাত্রই বিজেপি দলের কর্মীরা কংগ্রেস অফিসের সামনে কংগ্রেস কর্মীদের উপর ঢিল মারে বলে অভিযোগ করেন বদরুজ্জামান। এতে প্রায় 5 জন কংগ্রেস কর্মী আহত হয় বলে জানান বদরুজ্জামান। অপরদিকে বিজেপি নেত্রী বিলকিস জাহান জানান, বিজেপি দলের কর্মীরা যখন কংগ্রেস দলের অফিসের সামনে মিছিল করে যাচ্ছিল তখন কংগ্রেস কর্মীরা ঢিল দিয়ে বিজেপি দলের কর্মীদের আহত করে, এতে প্রায় 4 জনের মতো বিজেপি কর্মী আহত হয়। এক নাগারে দুই দলের কর্মীদের ঢিল ছোড়াছুড়িতে পরিস্থিতি এক সময় এতটাই খারাপ হয়ে যায়, এর ফলে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং পুলিশ হালকা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দুই পক্ষের ঢিল ছোড়াছুড়িতে দুই দলের কর্মী ছাড়াও পুলিশ 3 জনও অল্প বিস্তর আহত হলেও পুলিশ প্রকাশ্যে এটা স্বীকার করছে না। পুলিশ কংগ্রেস অফিসের সামনে কেন কাঁদানে গ্যাসের শেল মারল এবং ফাটালো এর বিরুদ্ধে বদরুজ্জামানের নেতৃত্বে কংগ্রেস কর্মীরা কৈলাসহর শহরে রাস্তায় বসে পড়ে রাস্তা অবরোধ করে প্রায় 1 ঘন্টা রাস্তা অবরোধ চলে। রাস্তা অবরোধ চলার সময় কংগ্রেস কর্মীদের গ্রেফতার করার জন্য পুলিশ ও ডিসিএম উদ্যত হলে কৈলাসহর থানার ওসি, কৈলাসহরের এসডিপিও, অনুপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, কৈলাসহরের ডিসিএম তাপস সিনহার সাথে কংগ্রেসের নেতা ও কর্মীদের প্রচণ্ড বাগবিতণ্ডা হয়। বদরুজ্জামান বলেন, পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করেনি, বিজেপি দলের কর্মীরা কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ করেছে কিন্তু পুলিশ বিজেপি কর্মীদের গ্রেফতার না করে কংগ্রেস দলের কর্মীদের গ্রেফতার করে পুলিশের সামনে বিজেপি দলের কর্মীরা এরকম কাজ করেছে বলে বদরুজ্জামান বলেন। বিজেপি নামধারী কতিপয় দুষ্কৃতকারী হঠাৎ করে আমাদের কংগ্রেস ভবনের উপর আক্রমণ করে, সঙ্গে এখানের পুলিশ প্রশাসনও সহযোগিতা নিয়ে, এবং দেখা যায় আমাদের কংগ্রেস অফিসের উপরে 8-10টা টিয়ার গ্যাস মারা হয়, কংগ্রেস অফিসের উপরে ইট পাক্কেল, গ্লাসের বোতল এইসব নিক্ষেপ করা হয়। পুলিশ বিজেপির কর্মীদের উপর কোনো ধরনের প্রতিরোধের ব্যবস্থা না করে কংগ্রেস কর্মীদের উপরে লাঠিচার্জ করা হয়, আক্রমণ সংগঠিত করা হয় এবং আমাদেরকে কংগ্রেস ভবন থেকে বের হতে দিচ্ছেন না এবং কংগ্রেস ভবনে আমাদেরকে তো ওনারা গ্রেফতার বরণ করেছে। আপনারা জানেন যে এই সরকার 30 মাস ধরে চলছে, এই সরকারের আমলে রাজ্যের কোন সন্ত্রাস, নারী নির্যাতন, বিরোধী দলীয় নেতা কর্মীদের উপর আক্রমণ, আমাদের যে গণতান্ত্রিক অধিকার এই অধিকারকে স্তব্ধ করে দেওয়ার জন্য বিজেপির কর্মী এবং সমর্থকরা সেই অধিকারকে স্তব্ধ করে দেওয়ার জন্য এইভাবে কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ সংঘটিত। অপরদিকে বিজেপি ত্রিপুরা মহিলা মোর্চার রাজ্য সহসভানেত্রী বিলকিস জাহান বলেন, কংগ্রেস দলের কর্মীরা সকাল থেকে কৈলাসহরে বন্ধের নামে প্রকাশ্যে গুন্ডামি এবং সন্ত্রাস করছে। কংগ্রেস দলের কর্মীদের এই সন্ত্রাস রুখার জন্য বিজেপি দলের কর্মীরা প্রতিরোধ গড়ে তুললে কংগ্রেস কর্মীরা বিজেপি দলের কর্মীদের উপর ঢিল ছোড়ে এবং বিজেপি কর্মী আহত হয়। কংগ্রেস আজকে একটা বন ডেকেছে, তো আপনারা প্রত্যেকেই জানেন যে গোটা ভারতবর্ষে না গোটা বিশ্বে একটা মহামারী চলছে, মানুষের রুজি রুটি বন্ধ হয়ে গেছে, মানুষ হাহাকারের মধ্যে আছে, তার মধ্য দিয়ে এই কর্মনাশা বন্ধ ওনারা রেখেছেন, তার প্রতিবাদ নয়। আমরা শুধু মানুষকে বলতে চাইছি যে আপনারা এই কর্মনাশা বন্ধের বিরুদ্ধে দোকানপাট খুলুন, গাড়ি স্বাভাবিক রাখুন, কারণ এই পরিষেবা স্বাভাবিক রাখুন, মানুষের এই যে দুরবস্থা তার জন্য কিন্তু আমরা প্রত্যেক দিন প্রতিদিন প্রতি জায়গাতে আমরা কারো না কারোভাবে
সাহায্য করছি, কিন্তু তারা এই যে কর্মকাশা বন দেখেছে, এই বন্ধের পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কার্যকর্তাদের নিয়ে আমরা শহরে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশ এবং সবার বিশ্বাসে আমরা এইদিকে আসছিলাম। আসার সাথে সাথে এই কংগ্রেস অফিস থেকে কংগ্রেসের গুন্ডারা আমাদের কার্যকর্তার উপর ইট বোমা বোতল এগুলো দিয়ে আমাদের কার্যকর্তার উপর হামলা সংঘটিত করে। প্রতিরোধ পাল্টা প্রতিরোধ, মিছিল পাল্টা মিছিল, ঢিল পাল্টা ঢিল, এর ফলে কৈলা শহরের শহরে অস্থির পরিবেশ তৈরি হয়। ডিসিএম তাপস সিনহা এ ব্যাপারে চেষ্টা করতেছি।